এটা আমরা অভিযোগ করে আসছি। মিডিয়াতে প্রকাশ পেয়েছে, তারপরে ইলেকট্রিক মিডিয়াতে প্রকাশ পেয়েছে এবং একজন গ্রেপ্তার হয়েছে বাস্তব ঘটনায়। কালকে রাত্রে পর পায় আমার যারা এজেন্ট তাদের নিয়ে একটা মিটিং করতেছিল, তাদের গ্রেপ্তার এসেছে এই অবস্থায়। আমরা নির্বাচন নিয়ে অবশ্যই আমরা এর আগে বহুবার আমরা আজকে কোনো অভিযোগ করেছেন কিনা? অভিযোগ নির্বাচনে একটা সাইডে দেন। আচ্ছা, আপনি শুধু সরকারের দলের প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করছেন, স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তিনিও তো আওয়ামী লীগের একজন প্রার্থী, আপনি বলছেন। আপনার দাবি কি? আপনি শেষ পর্যন্ত ভোটে থাকবেন কিনা এই দুটি বিষয়ে আমি তো বলছি এটা নির্বাচনের শেষ দেখ, তৃণমূল বিএনপি এটা নির্বাচনের শেষ, আমরা মাটি ক্যামেরায় হইলো এই নির্বাচনের পর শেষ দেখা দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তার কমিটমেন্টের কত ঠিকঠাক সুষ্ঠু নির্বাচন।